আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত বঙ্গবাজার এলাকা, গুমট এক পোড়া গন্ধে একাকার চারিদিক। কোথাও কোথাও এখনো জ্বলছে চাপা আগুনের শিখা, বেরিয়ে আসছে কালো ধোয়ার কুণ্ডলী। চারিদিকে যখন নিঃস্ব দোকানিদের আহাজারি আর্তনাদ, তখনও ধ্বংসস্তূপ ঘিরে দেখা যায় দমকল বাহিনীর তৎপরতা। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ বের করতে পারেনি সংস্থাটি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পোড়া মালামাল সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করে শেষ করা যাবে ফায়ার সার্ভিসের কার্যক্রম। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। গাদা গাদি করে রাখা হয়েছে, যখন কাপড়ে আগুন লেগেছে আমরা পানি দিচ্ছি, আবার যখন কাপড় সরানোর চেষ্টা করছি তখন আবার আগুন লাগছে। এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে আস্তে আস্তে করে যেন বিল্ডিংটা পরে ধসে না পড়ে। ডিজি বলেন, গাউসিয়া, রাজধানী সুপারমার্কেট সহ বঙ্গবাজারের মতো অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন এবং রাজ্যের সাথে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি এবং আগামী সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বা সভাপতিত্বে এটা নিয়ে আবার কথা হবে, আমরা বারবার বলছি এটা প্রয়োজন। এদিকে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য যৌক্তিক সিদ্ধান্ত নেবে সিটি কর্পোরেশন। আমাদের মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে, এই কমিটি সবাইকে নিয়ে করা হয়েছে, যাতে করে কেন এই দুর্ঘটনাটি ঘটলো, মানে কারো মানে অবহেলা আছে কিনা, এবং আমাদের করণীয় কি, ভবিষ্যতে কি করণীয় সেটাও এই আমাদের যে কমিটিগুলো আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে। বেলা 11টার দিকে ঘটনাস্থলে আসেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 15,000 টাকা এটা অপ্রতুল, এটাকে আরো বেশি করা উচিত। অর্থাৎ ওদের যতজন মালিক কর্মচারী ছিল সেই অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। একই দিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। জানমালের নিরাপত্তা না দিতে পারায় এই ঘটনায় সরকারকে পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তাদের রক্ষা করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা মনে করি সরকার এই কাজে ব্যর্থ হয়েছেন এবং এটা প্রথমবার নয়, এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে। এদিকে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে মানববন্ধন করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি। বাতাসে স্বপ্ন পোড়ার গন্ধ, মাত্র 6.5 ঘন্টার আগুনে পথে বসেছে হাজারো পরিবার। সংশ্লিষ্টরা বলছেন সরকারি প্রণোদনা না পেলে সর্বশান্ত হয়ে যাবে এখানকার ব্যবসায়ীরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।